নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা উচ্চনগরী আমি সন্তুর আছি আপনাদের সঙ্গে মুক্তি দিয়ে চোখে চোখ রেখে আমি সন্ত আমি প্রশ্ন করবো এ বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে হচ্ছেটা কি নিয়োগে দুর্নীতি হয়েছে 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 হ্যাঁ হয়েছে 53 জনের চাকরি বাতিল করেছে মহামান্য আদালত হাইকোর্ট 53 জনের চাকরি বাতিল করেছে তারপরেও শাসক দলের দেহ ভঙ্গিমা ঝুঁকে গানে তারা জেলের ভেতরে রয়েছে প্রমাণ হয়েছে দুর্নীতি হয়েছে এই প্রশ্নগুলো তারা যখন করছেন আর এই বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা রাস্তায় বসে শীত গ্রীষ্ম বর্ষা তারা বসে রয়েছেন কেউ 8 বছর কেউ 10 বছর 2014 2016 থেকে তারা রাস্তায় বসে রয়েছেন তারা প্রশ্ন করছেন আসবে আলোচনায় প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট প্রতিবাদ করছেন স্লোগান দিচ্ছেন তারা বলছেন নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই তারা কি বলছেন এভাবেই বলছেন তারা নিয়োগ চাই এবং নিয়োগের দাবিতে তারা প্রতিবাদটা করছে ফের চাকরি বাতিল শুক্রবার নিয়োগ ও দুর্নীতিতে 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে 269 জন প্রাথমিক শিক্ষককে আগেই বরখাস্ত করে কলকাতা হাইকোর্ট যদিও পরে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট যাদের চাকরি বাতিল হয়েছে তাদের হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত সেই মতোই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন সেই হলফনামা দেখেই 53 জনের চাকরি খারিজের নির্দেশ দেন বিচারপতি অনুপস্থিত থাকা একজনকে 10,000 টাকা জরিমানা নির্দেশ দেন তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে একদিকে যখন আদালতে অস্বস্তি বাড়ছে অন্যদিকে চাকরি প্রার্থীদের আন্দোলন তখন আরো ঝাঁঝালো হচ্ছে এই এটা দিয়ে দেখুন বারবার প্রতিষ্ঠিত হয়েছে কোড আনকোড সংগঠিত অপরাধ এবং সেই অপরাধের শিকার আজ আমরা বঞ্চনার দায়ে আজ রাত মানে বছরের পর বছর অসুস্থতা কোভিড ঝড় জল রাত সব এক করে পড়ে আছি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মাতঙ্গিনী হাজরার পাদদেশে অভিনব প্রতিবাদে ধরা পড়ে এদিন আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীরা বিক্ষোভ ও পথনাটিকার মধ্য দিয়ে অভিনব প্রতিবাদ জানায় অনেকদিন যাবত আপনার সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে অনেক মেইল করেছি স্যার আমরা তো আজকে 184 দিন অবস্থান বিক্ষোভ করছি শহীদ মাতঙ্গিনী হাজরা দেখুন এই ব্যাপারটা সম্পূর্ণ বলতে পারবে কমিশন আমরা কমিশনকে সমস্ত দায়ী দায়িত্ব কমিশনের উপর ছেড়ে দিয়েছি কমিশনের চেয়ারম্যান আপনাদেরকে এর পুরো উত্তরটা দিতে পারবে দেখুন আমরা চাই নিয়োগ হোক বাকিটা কমিশন বলবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জালে একের পর এক নেতা মন্ত্রী দিন যত গড়াচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য যোগ্য চাকরি প্রার্থীরা রোদে জলে শীত গ্রীষ্ম বর্ষা পড়ে রয়েছেন রাস্তায় প্রশ্ন উঠছে দুর্নীতিমুক্ত নিয়োগ কবে আর কতদিন অপেক্ষা করতে হবে আন্দোলনকারীদের রিপাবলিক বাংলা কতদিন অপেক্ষা করতে হবে কতদিন পর সমস্যার সমাধান হবে কতদিন পর এই চাকরি চুরি রোখা যাবে কতদিন পর মানুষ তাদের ন্যায্য হকের চাকরিটা পাবে এটাই লাখ টাকার প্রশ্ন প্রত্যেকটা দিন ক্যালেন্ডারের যদি আমরা তাকাই তাহলে তারিখ পে তারিখ অর্থাৎ তারিখ প্রত্যেকটা দিন বদলাচ্ছে কিন্তু চাকরি প্রার্থী যারা পথে প্রান্তরে বসে আছেন তাদের ভাগ্য বদলাচ্ছে না কিন্তু আবার চাকরি বাতিল শুক্রবার আপনারা জানেন আজকে নিয়োগ দুর্নীতিতে 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের আগে 269 জনের যে লিস্ট তৈরি করা হয়েছিল চাকরি চুরির ক্ষেত্রে সেই বিষয়টি আবার আদালতের কাছে অর্থাৎ হাইকোর্টের কাছে পাঠিয়ে দেয় হাইকোর্ট এই 269 জনের বক্তব্য শোনে এবং শোনার পর 53 জনের নাম ফাইনাল করা হয় যাদের চাকরি বাতিল করা হয় এবং মনে করা হচ্ছে এই বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে সুতরাং নিয়োগে কোথায় গলদ সেই গলদটা কত গভীরে সেটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে এক্ষেত্রে